দর্শক এই বিষয়ে আরো জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী অপু ওহাব। অপু, বর্তমান পরিস্থিতি কি সাভারে? কাকুলি, আপনি জানেন যে শিল্পাঞ্চল আশুলিয়ায়, আমি এই মুহূর্তে আশুলিয়াতেই রয়েছি, আরেকটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান অ্যানবয় গ্রুপের সামনে অবস্থান করছি। এখানে এই ফ্যাক্টরিটি এখানে প্রায় 4 থেকে 5 হাজার শ্রমিক কাজ করে, এটি কিন্তু বন্ধ, কয়েকদিন যাবতই বন্ধ। এরকম শুধু একটি কারখানা নয়, এখানে আমি যদি বলি যে বাইপেল থেকে শুরু করে আশুলিয়া পর্যন্ত আজকের এই এলাকার সমস্ত কারখানাগুলো বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। কয়েকটি কারখানা এই শিল্পাঞ্চলের যে জামগড়া, এই আমি যেখানে রয়েছি জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর এবং জিরাবো এলাকার যে কারখানাগুলো, এগুলোতে মূলত শ্রমিক অসন্তোষ প্রথম দিকে কিন্তু আপনি জানেন যে শেষ হয়ে গিয়েছিল। তারা কাজেও যোগ দিয়েছিল, শ্রমিকরা কাজে যোগ দিয়েছিল, তাদের যে দাবি দেওয়া ছিল অধিকাংশই মালিক পূরণ করে নিয়েছে। এর মধ্যে আমি যদি বলি যে তাদের দাবি ছিল হচ্ছে হাজিরা বোনাস 210-225 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, টিফিন ভাতা সেটিও বাড়িয়ে দিয়ে কিন্তু তারা কাজে যোগ দিয়েছিল। কাজে যোগ দিয়ে কয়েকদিন কাজও করেছে, শ্রমিকরা কয়েকদিন কাজও করেছে, 1 সপ্তাহের মতো কাজ করেছে, এরপরে কিন্তু আবারও শ্রমিকরা ওই তাদের কর্মবিরতি শুরু করেছে, আবার তাদের এখন নতুন করে দাবি শুরু করেছে যে বেতন বৃদ্ধি সহ নানা দাবি। তো এই সমস্ত কারণে মালিক পক্ষ কিন্তু তারা বলছেন যে তারা চালাতে পারছে না। এই জন্য 13-1 দ্বারায় 43টি কারখানা আজকে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আরও 11টি কারখানা এই রুটেই, আরও 11টি কারখানা কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তো সব মিলিয়ে উৎপাদন বেশ ব্যাহত হচ্ছে। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক সাভার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী অপু ওহাব। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও।